হ্যালো এভরিওয়ান অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বিভিন্ন লাইব্রেরি ম্যানেজমেন্ট যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে পরীক্ষাতে এবং ইন্টারভিউয়ে সে সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। লাইব্রেরির বিভিন্ন সফটওয়্যার থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে এবং ইন্টারভিউ অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে কোনো লাইব্রেরির ইন্টারভিউর ক্ষেত্রেই এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে প্রশ্ন করতেই পারে, আর পরীক্ষাতে তো প্রশ্ন আসবেই। তো সে কারণেই আজকের এই টপিক, এখানে বিভিন্ন লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে ডিটেলসে আলোচনা করব, আর এটা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আলোচনা করব, তোমাদের যাতে কোনো অসুবিধে না হয়। তো চলো এক এক করে পুরো সব যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর ডিটেলসে আলোচনা করব, আর এগুলো আমরা পয়েন্টের আকারে আলোচনা করব। এই পয়েন্টগুলোর থেকে প্রশ্ন হবে। তো ফার্স্ট আমরা দেখব কোহা। কোহা ইজ অ্যান ওপেন সোর্স ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম ILS। আমরা আগেই একটা কোহার রিলেটেড ভিডিও দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি সেটা দেখে না থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নাও, কোহার যে একটা ডিটেলসে ভিডিও দেওয়া হয়েছে সেটা। তো যাই হোক, কোহা হলো একটা ওপেন সোর্স ফ্রি ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম। ওপেন সোর্স সফটওয়্যার কোনগুলো সেগুলো বলেছি, এবং এটা একটা ফ্রি ওপেন সোর্স লাইব্রেরি সিস্টেম, লাইব্রেরি সফটওয়্যার এই কোহা। Next, the name comes from the Maori term for gift or donation. এই যে কোহা নাম, এটা একটা মাওরি টার্ম থেকে এসেছে, যার অর্থ হলো গিফট অর ডোনেশন, অর্থাৎ কিছু দান। নেক্সট, কোহা সফটওয়্যার ডেভেলপড বাই কোহা কমিউনিটি, অরিজিনালি কাটিপো কমিউনিকেশন ইন 2000। এই কোহা সফটওয়্যারটা বাজারে এসেছিলো 2000-এ। কোহা কমিউনিটি, অরিজিনালি যেটা কাটিপো কমিউনিকেশন এর দ্বারা। নেক্সট পয়েন্ট আছে, কোহা লাইব্রেরি সফটওয়্যার ইউজ গ্লোবালি বাই দ্য ইউনিভার্সিটি, স্কুল, ইনস্টিটিউশন অ্যান্ড স্পেশাল লাইব্রেরিজ। এই কোহাটা বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল বা বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে, স্পেশাল লাইব্রেরি রয়েছে, সেগুলিতে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, কোহা সফটওয়্যার রিটেন ইন পার্ল, জাভাস্ক্রিপ্ট, HTML ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ লিনাক্স। এই জাভা সফটওয়্যারটা পার্ল, জাভাস্ক্রিপ্ট, এবং কোহা সফটওয়্যারটা জাভাস্ক্রিপ্ট, পার্ল এবং HTML এই ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, এবং এর অপারেটিং সিস্টেম কি প্রয়োজন পড়ে লিনাক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ নয়, রিকোয়ার্ড অপারেটিং সিস্টেম হলো লিনাক্স। নেক্সট, লেটেস্ট ভার্সন অফ কোহা 21.11.05 রিলিজ অন এপ্রিল 27, 2002। এপ্রিলের 27 তারিখে 2022-এ কোহার যে নতুন ভার্সন রয়েছে, লেটেস্ট ভার্সন, সেটা রিলিজ হলো। এটা তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন হতেই পারে 21.11.05। আর ওয়েবসাইট koha community.org। তো এই পয়েন্টগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তোমরা বুঝতেই পারছো কী কী প্রশ্ন হতে পারে, তো এগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। নেক্সট আমরা জানবো DSpace। DSpace লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইজ ডেভেলপড বাই DuraSpace, MIT অ্যান্ড HP Labs। এই DSpace লাইব্রেরি ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা রয়েছে সেটা DuraSpace ডেভেলপ করেছিল। Next, DSpace is an open source repository software package. এই DSpace সফটওয়্যারটা একটা ওপেন সোর্স রিপোজিটরি সফটওয়্যার প্যাকেজ। এটা কী কাজে ব্যবহৃত হয়? It is used to create open accessory repositories for scholarly and published digital content. Next, it is written in Java language. এই DSpaceটা জাভা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। It is an initial release in November 2002. এটা 2002 সালে নভেম্বর মাসে রিলিজ হয়েছিল। Now latest version 6.3 release on 27 June 2018। 2018 সালে একটা ভার্সন আবার রিলিজ হয়েছিল, এটাই লেটেস্ট ভার্সন 6.3। এর ওয়েবসাইট হলো DSpace.org। তাহলে DSpace থেকে এই প্রশ্নগুলি আসতে পারে, এই পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারে। তো এই পয়েন্টগুলো তোমরা যদি নোট ডাউন করে রাখতে চাও তো অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো, আর তোমরা যদি PDF নিতে চাও অবশ্যই আমার যে মেল ID দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, সেখানে তোমাদের মেল করো, আমি PDF সেন্ড করে দেবো। নেক্সট তোমার দেখব সঞ্জয়। সঞ্জয় ইজ এ লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার প্যাকেজেস ডেভেলপড বাই DESIDOC, ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার। এই সঞ্জয় যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার প্যাকেজটা রয়েছে, এটা DESIDOC তৈরি করেছে। DESIDOC-এর ফুল ফর্ম এখানে দেওয়া রয়েছে, ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার। ইন ইন্ডিয়া, NISET is the marketing library software. NISET responds a project to DESIDOC for developing programs on CDS and ISIS of UNESCO to enable a library for acquisition, circulation, etc. তোমরা বুঝতে পারছো যে NISET এই মার্কেটিং লাইব্রেরি সফটওয়্যার একটা, এটা তোমার DESIDOC এর একটা প্রজেক্ট, ঠিক আছে, ISIS এবং CDS এর প্রোগ্রাম ডেভেলপ করে থাকে। নেক্সট 4 নম্বর আছে e-Granthalaya. e-Granthalaya is developed by INSDoc, Indian National Scientific Documentation Center. e-Granthalaya এটা তোমার InSDoc তৈরি করেছে। It is a Windows based software. আর এই e-Granthalayata কিন্তু Windows based software, ঠিক আছে। Koha যেমন ছিল Linux based software, এটা Windows based software. e-Granthalaya was started as in-house project at Karnataka State Center of NIC, Bangalore, and first version of the software was designed for the public libraries in the state. এই e-Granthalaya যে সফটওয়্যারটা রয়েছে সেটা কর্ণাটকের স্টেট সেন্টার অফ এনআইসির বেঙ্গালোরে ফার্স্ট ইউজ করা হয়েছিল এবং প্রথম যে ভার্সনটা সেটা পাবলিক লাইব্রেরিজের ক্ষেত্রে ডিজাইন করা হয়েছিল। এর ওয়েবসাইট হলো e-Granthalaya.nic.in। নেক্সট আছে লিবসিস। লিবসিস লাইব্রেরি সফটওয়্যার ইজ অটোমেটেড সলিউশন ফর লাইব্রেরিজ, অ্যাকাডেমিক, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন অ্যান্ড স্পেশাল লাইব্রেরিজ। লিবসিস সফটওয়্যারটা একটা অটোমেটেড সলিউশন যেটা বিভিন্ন লাইব্রেরিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইট ইজ ডেভেলপড বাই ইনফোটেক। এই যে বিভিন্ন সফটওয়্যারগুলো রয়েছে কার দ্বারা তৈরি হয়েছে এখান থেকে প্রশ্ন করতে পারে, তো এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। ডেভেলপড বাই ইনফোটেক, লিবসিস ইজ ডেভেলপড বাই ইনফোটেক। নেক্সট এর ওয়েবসাইট, এটাও জেনে রাখা দরকার, জিজ্ঞাসা করলে করতেও পারে আসতেও পারে, তো অবশ্যই জেনে রাখা দরকার। তোমরা যদি ব্যবহার করতে চাও তো অবশ্যই এই ওয়েবসাইট থেকে তোমাদের সেগুলো পেতে হবে, তো অবশ্যই জেনে রাখা দরকার। তো www.libsys.co.in এর ওয়েবসাইট। নেক্সট 6 সোল। সোল লাইব্রেরি সফটওয়্যার ফর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ লাইব্রেরি। এই সোল লাইব্রেরি সফটওয়্যারটা মেনলি ইউনিভার্সিটি এবং কলেজ লাইব্রেরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। It is an integrated library management software. It is an integrated library management software designed and developed by InFLIBNET in 2000. এই সোল সফটওয়্যারটা InFLIBNET তৈরি করেছে 2000 সালে। তাহলে 2000 সালে কোহা এবং এই সোল দুটোই রিলিজ হয়েছিল। এভাবে সালগুলো মনে রাখতে পারো, একটার সাথে আরেকটা রিলেটেড যেগুলো রয়েছে সেগুলোকে একসাথে মনে রাখবে। তো কে তৈরি করেছিল? InFLIBNET। লেটেস্ট ভার্সন 2.0, ঠিক আছে। এই সোলের লেটেস্ট ভার্সন হলো সোল 2.0। ওয়েবসাইট হলো soul.inflibnet.ac.in। নেক্সট e-Granthalaya। e-Granthalaya is a library management software and digital library module. e-Granthalaya is a digital platform developed by the National Informatics Center, NIC. তাহলে এই e-Granthalaya কার দ্বারা তৈরি হয়েছে? National Informatics Center, NIC. In 2003 সালে under the Ministry of Electronics and Information Technology, কার আন্ডারে তৈরি হয়েছিল না? Ministry of Electronics and Information Technology, Government of India for Libraries. Latest version 4.0, e-Granthalaya 4.0। এর ওয়েবসাইট হলো, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এটা, e-Granthalaya.nic.in। নেক্সট Greenstone. Greenstone is a digital library collection on the internet or CD-ROM software. It is an open source multilingual software. একটা multilingual অর্থাৎ বিভিন্ন ভাষাতে অ্যাভেলেবেল এই সফটওয়্যারটা, এটাও ওপেন সোর্স সফটওয়্যার। এখান থেকেও MCQ প্রশ্ন আসতে পারে বিভিন্ন, যে ওপেন সোর্স সফটওয়্যার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওপেন সোর্স সফটওয়্যার। তো সেক্ষেত্রে Greenstone যদি অপশন থাকে তাহলে সেটা উত্তর হবে ওপেন সোর্স সফটওয়্যার Greenstone। যেমন কোহা ওপেন সোর্স সফটওয়্যার, সেরকম গ্রিনস্টোনও একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা একটা মাল্টিল্যাঙ্গুয়েল সফটওয়্যারও। ডেভেলপ বাই দ্য ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো আন্ডার দ্য নিউজিল্যান্ড ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট ইন 1997। এটা ডেভেলপ কে করেছিল না? ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, ঠিক আছে, নিউজিল্যান্ডের। কত সালে? 1997। নেক্সট WINSYS। The WINSYS is a software package for information storage and retrieval system. In WINSYS the software information storage and retrieval system. WINSYS library software is developed by UNESCO. WINSYS library software UNESCO. It has been produced in Arabic, Chinese, English, French, German, Portuguese, Russian and Spanish among other languages. অর্থাৎ এটা একটা multilingual software বিভিন্ন ভাষাতেই এটা কাজ হয়ে থাকে। UNESCO makes the software available for non-commercial purposes free of charge all the distributors. এটা distributors যে রয়েছে বা commercial purposes ক্ষেত্রে এটা free of charge UNESCO দ্বারা এটা free of charge করা হয়েছে যে ইউজ করতে পারে। Next NewGenLib. NewGenLib is a integrated library management software. It is an integrated library management software developed by Various Solution Public Limited. Various Solution Public Limited দ্বারা তৈরি করা হয়েছে। NewGenLib version 1.0 released in March 2005. 2005 সালে NewGenLib এর first যে version 1.0 সেটা রিলিজ হয়েছিল। It is written in Java language. এটাও Java language এ তৈরি হয়েছে। অপারেটিং সিস্টেম লিনাক্স উইন্ডোজ। অর্থাৎ দুটো অপারেটিং সিস্টেমে OS এ এটা কাজ করে, লিনাক্সও কাজ করবে এবং উইন্ডোজও কাজ করবে। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে যে NewGenLib কোন অপারেটিং সিস্টেমে কাজ করে, লিনাক্স এবং উইন্ডোজ বোথেই, দুটোতেই। তো আজকে এই 10টা তোমার যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে সেই 10টার লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করা হলো। যদি কোশ্চেন হয় তো এই সফটওয়্যারগুলোর মধ্যে থেকেই হবে। এর বাইরে যে কয়েকটা সফটওয়্যার রয়েছে, এক দুটো সফটওয়্যার, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই 10টা তোমারা যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ডিটেলসে জেনে যাও তাহলে আশা করি তোমার ইন্টারভিউ বা যে কোনো পরীক্ষাতে প্রশ্ন উত্তর কমন পাবেই। তো এরকম আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও অবশ্যই দেওয়া হবে। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।